তো সবাই দেখতেই পাচ্ছেন যে এখানে মাথার উপর দিয়ে প্লেন যায়, তাই সবাই এখানে এসে ভিড় করে। এটা ঠিক রানওয়ের পাশ দিয়ে যে বাউন্ডারি লাইন, এখানে লোকজন আসে দেখার জন্য। আমি আসলে এখানে আসছি হলো যে এদিক থেকে একটা বিকল্প রুট আছে উত্তরা থেকে মিরপুর যাওয়ার। অনেকে জানে রুটটা, আবার অনেকে জানে না রুটটা। অবশ্য কতটা ভালো সেটা এখনও জানি না আমি, আগে একবার গিয়েছিলাম অনেক আগে, এর মধ্যে হয়তো কাজ টাজ চললে ভিতরের রাস্তা এমনি আগেও ভাঙা ছিল। বাট আপনি যদি এয়ারপোর্ট রোড ইউজ করতে না চান, জসীমউদ্দিনের শেষ মাথা দিয়ে বাম দিকে ঠিক এয়ারপোর্টের বাউন্ডারি লাইন ঘিরে এই রোডটা সোজা চলে যায় মিরপুর ইসিবি চত্বর দিয়ে বেরোবে, মানে কালশির মাথায় যে ফ্লাইওভারের মাথায় যে ইসিবি চত্বর সেখান দিয়ে বেরোবে। দেখা যাক, আপনারাও দেখেন যে কী অবস্থা ঘুরে। আসলে আমি আসলে অতটা ভালোভাবে চিনি না, কিন্তু মনে হয় সোজা যেতে থাকলে ওটা পেয়ে যাব, যে ইসিবি দিয়ে বেরোতে পারবো। এয়ারপোর্ট রোডে আসলে মাঝে মাঝে এত ঝামেলা থাকে, তারপরে বড় বড় বাসগুলোর কারণে। এখন কোন দিকে যাব মামা? ইসিবি গেলে কোন দিকে যাব? ইসিবি মিরপুর এদিক দিয়ে না। থ্যাংক ইউ। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, আমি এই জায়গা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখি যে লোকজন একটা জায়গায় জড়ো হয়ে কি জানি দেখতে। আগে শুনেছি যে এদিক দিয়ে প্লেন খুব এদিক দিয়ে, সরি, আসলে রাস্তা ভাঙার কারণে আমি কনসেন্ট্রেশনটা রাস্তার দিকে বেশি চলে যাচ্ছে, মানে যেটা উচিত। আচ্ছা, যাই হোক, বললাম যে এদিক দিয়ে আগে শুনেছিলাম যে মানে প্লেন মাথার উপর দিয়ে চলে যায়, লোকজন বিভিন্ন ছবি টবি দেখেছি। আজকে ভাবলাম যে যখন এদিক দিয়ে আসলামই তাহলে একটু দেখে যাই প্লেন আসলে মাথার উপর দিয়ে যায় কি না ঠিক। ওরে বাবা রে বাবা, রাস্তার কী অবস্থা! এটা কি রাস্তা নাকি? এরও তো রোড নয় তো নদী। আচ্ছা, ভিতরের রাস্তা দেখে ওইভাবে কেউ ইউজ কম হয় দেখে হয়তো এটার দিকে অত নজর নাই। বাট ঢাকা শহরের মধ্যে আসলে এরকম রাস্তা থাকা উচিত না, যেটা একটা ক্যাপিটাল শহর। কোন দিক দিয়ে যাব? পানি থাকলে একটা সমস্যা হলো যে আসলে বাংলাদেশ প্রেক্ষিতে বলা যায় না যে এটার নিচের গর্তটা কত বড়। মানে যদি এমন হয় যে নিচে ম্যানহোল আছে তাহলে তো খবরই আছে। এরকম আমি নিজের চোখেও দেখেছি যে লোকজন ড্রেনের মধ্যে অনেক আরেকটু হলে পড়ে যাচ্ছিল, মানে ম্যানহোলের ভিতরে চলে যাচ্ছিল। কি রিস্কি জিনিসপত্র! বৃষ্টি হওয়ার আগেই যদি রোডের অবস্থা হয়, ওহ মাই গড, এই আল্লাহ রক্ষা করো। এর মনে হয় আমার দেখা রিসেন্ট ঢাকা শহরের সবচেয়ে ওয়ার্স্ট রোড বাইকিং। এর অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে অন্য কোনো ভেহিকেল আসলে ওইভাবে চলতেছে না, মানে প্রাইভেট কার বা কিছু, যেটা চলতেছে কয়েকটা ইজি বাইক, কি বলে এগুলোকে, হ্যাঁ অটো আর কি, এগুলো চলে।
টেম্পু বা লেগুনা একটা রুট আছে মেপি, দেখলাম তো মনে হয় এলাকাটার নাম কি। পরে দেখবো না সরকার বাড়ি, ও বাউনিয়া, বাউনিয়া মেইন রোড, এটা বাউনিয়ার নাম অনেকেই শুনেছেন হয়তো, আবার দুজন সুন্দর মতো আসো, এদিক থেকে আর কেউ যাবে না। আমি আজকে জসীমউদ্দিনের এদিকে আসার পর হঠাৎ করে চিন্তা করলাম যে আজকে এয়ারপোর্ট রোড দিয়ে না যেয়ে এদিক দিয়ে একটু যেয়ে দেখি রোডের কী অবস্থা। এটা আসলে যখন এয়ারপোর্ট রোডে অনেক, আজকে তো শনিবার, আজকে অতটা জ্যাম নেই, তারপরেও যদি ধরেন কোনো প্রবলেমের কারণে এয়ারপোর্ট রোড বন্ধ থাকে তখন বিকল্প রাস্তা হিসেবে হয়তো কেউ জসীমউদ্দিন আস দিয়ে হয়ে এদিকে ব্যবহার করতে পারেন। অটোরিক্সাগুলো ঠিক আমি দেখেছি জসীমউদ্দিনের ওই মাথা থেকে শুরু করে এদিকেই কোথাও আসে, হয়তো শেষ পর্যন্তই যাবে। ওখানে ইসিবি নেমে গেলে আপনার মিরপুর যাওয়াটা অনেক ইজি, মিরপুর হেঁটেও চলে যেতে পারেন ইসিবি থেকে একটু কষ্ট করলে। আপনাদেরকে আগেই আগের ব্লগগুলোতে বলা হয়েছে যে আমি হিরো হাঙ্ক ইউজ করি 150cc, বাংলাদেশের সবচেয়ে না মানে মোটামুটি ব্র্যান্ডগুলোর মধ্যে, ব্র্যান্ডের চায়না ব্র্যান্ড ছাড়া ব্র্যান্ডগুলোর মধ্যে থ্যাংক ইউ সবচেয়ে কম প্রাইসের বাইক। তো হাঙ্কের কিছু প্রবলেমের কথা আজ বলি নাকি, সুবিধা তো অনেক আছে, সুবিধা যেমন সবচেয়ে বড় কথা হলো যে সুবিধা হচ্ছে এই বাজেটের মধ্যে যে সার্ভিসটা পান ওইটাতে আপনি সন্তুষ্ট থাকতে হবে, এটাই সবচেয়ে বড় সুবিধা। আর অসুবিধাগুলো এক এক করে বলি, যে আমি এক বছর গত বছর এপ্রিল মাসে কিনেছি, 2018 এপ্রিলে, দেড় বছর প্রায় হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এই দেড় বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি প্রথম প্রবলেম, সবাই আমি সার্ভিস সেন্টারে মানে তেজগাঁও সার্ভিস সেন্টারে সার্ভিস করতে দিই, ওইখানে আরও যারা হিরো হাঙ্ক ইউজ করে তাদের সাথে কথা হয়, অলমোস্ট কাছাকাছি প্রবলেমগুলো সবারই যারা ফেস করে কাছাকাছি। যেমন এখনো যে বর্ষাকাল গেল, প্রথম প্রবলেমটা বলি, যেহেতু কম টাকার মধ্যে দিচ্ছে কিছু কিছু পার্টস আছে আপনাকে একদম নিম্নমানের দেওয়া, যেমন হচ্ছে সুইচ মানে বাটনগুলো, ইন্ডিকেটর বা ইন্ডিকেটরের মেনলি হর্নের, এগুলো বৃষ্টির সময় যদি আপনি বাইরে বাইক রাখেন কড়া বৃষ্টিতে এরপর কেটে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। প্লাস এমন হয়, আমার একবার এমন হয়েছে ইন্ডিকেটর আটকাই গেছিলো বৃষ্টির পরে, মানে কোনো দিকেই নড়তেছিল না, লক হয়ে গেছে ইন্ডিকেটর ছাড়া পরে অনেক দূর আসছে, এটা হচ্ছে একটা প্রবলেম। যে বৃষ্টি বর্ষাকালে মেনলি এই প্রবলেমটা, এরপর আসলে আর তাও যদি আপনি বৃষ্টিতে ভিজান বাইকটাকে বেশি পরিমাণে। আর সেকেন্ড প্রবলেম যেটা আমি আরও অনেকের কাছে শুনেছি, আমিও সাফারার, যে ক্লাচ প্লেট চলে যায়। এটা হয়তো আমাদের কি চালানোর কারণে, বা আমারটা আমি জানি যে আমি ক্লাচ অনেক সময় না বেশিরভাগ সময়ই ফুল চাপি না, আমাদের চালানোর কারণে নাকি ওদের এর কারণে, সেটা আরও যারা হাঙ্ক ইউজার আছে তারা বলতে পারবে ভালো। যেটা দেখা যায় ক্লাচ প্লেটটা আমি এক বছরের মধ্যেই চলে গেছে, আর হচ্ছে যে ক্লাচ প্লেট প্রথমে আমি মাতবরি করে এলাকার ওয়ার্কশপ থেকে মানে কম দামে ঠিক করাতে চেয়েছিলাম, কম দাম বলতে কি তাও 2,500-3,000 টাকা চলে গিয়েছে, কিন্তু ওইটা আমি এক মাসও ইউজ করতে পারি। আসলে হিরো হাঙ্কের ক্ষেত্রে বা হাঙ্কের ক্ষেত্রে না সব বাইকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় কি, আপনার মানে যতটা একটু বেশি খরচ হলেও যতটা পারা যায় সার্ভিস সেন্টার থেকে অথেন্টিক ডিলারের কাছ থেকে জিনিসপত্র নিয়ে, কারণ ওখানে আপনাকে অ্যাটলিস্ট যাই হোক অরিজিনাল কী ছিল
অরিজিনাল মানে একদম অরিজিনাল জিনিসপত্র পান, বাইরে আপনাকে অরিজিনাল বলবে কিন্তু আপনি কীভাবে বুঝবেন যে আসলে অরিজিনাল দিচ্ছে কিনা? যাই হোক, আমি বাইরে থেকে কেনার পরে এক সপ্তাহ ইউজ করতে পারি নাই, পরে আবার হিরোর সার্ভিস সেন্টার, আমি তেজগাঁওতে করাই, হিরোর সার্ভিস সেন্টার থেকে প্রায় 7,000 কাছাকাছি খরচ হয়েছে ওভারঅল বাকি সব কিছু চেঞ্জ করার সহ, এটা একটা বড় খরচ গেল। এরপর রিসেন্টলি ব্রেক মানে ব্রেক প্যাডটা আসলে একবারে গিয়েছে, ওটা মানে যেতেই পারে, আমি দেখা যায় ওটা ব্রেকের উপর মাঝে মাঝে অত্যাচার করে ফেলি, সামনেরটা বা পিছনেরটা একবার চেঞ্জ করেছি, ওটা নিয়ে অত প্রবলেম নাই। আর একটা প্রবলেম হচ্ছে আমারটাতে আমি ফেস করি বাকিরা, এই বাইকটা নিউট্রাল করতে অনেক সমস্যা দেখা যায়, যে জ্যামে বসে আছি গিয়ার ডাউন করে নিউট্রাল আনতে চাইলে হয় ফার্স্ট গিয়ারে থাকতেছে, আবার চাপ দিলে ফার্স্ট গিয়ারে চলে যাচ্ছে, আবার টান দিলে সেকেন্ড গিয়ারে চলে আসছে, নিউট্রাল হইতে যাচ্ছে, এটা হয়তো আমারটাতে প্রবলেম হতে পারে। আর এই 1.5 বছরের মধ্যে রিসেন্টলি চেইন সেট বদলেছি, চেইন একটু শর্ট ছিল, এরিয়ার রাস্তাগুলো খারাপ হলো, একটা জিনিস হচ্ছে যে খুব ঠান্ডা মাথা, বড় বড় বাস নাই, বেশ বেশি কোনো গাড়ি নেই, যদি অটোওয়ালাদের জন্য একটু মেজাজটা গরম হইতে পারে, এছাড়া বাকি সব কিছুই এটা চিপা রাস্তা, খুব শান্তিতে আপনি, এই যে আমার জন্য আসলে, এই যে কথা বলতে বলতে যাচ্ছি এটার জন্য আসলে বেস্ট। আর এয়ারপোর্ট রোডে মেইনলি প্রবলেম যেটা হচ্ছে যে মাঝে মাঝে আমার ভয়ও লাগে, তো রাফ আসে বাসগুলা, আজকে শনিবার দেখা যায় যে রাস্তা ফাঁকা, ইচ্ছা মতো আসে হাইওয়ের বাসগুলা তো আসছেই, ইন লোকাল বাস মানে সিটির ভিতরে যেগুলো চলে ওগুলারও একই অবস্থা। খুব রাফ চালায় ওই রোডটা, মানে বিশাল প্রশস্ত হওয়াতে দেখা যায় যে লোকজন ওই রোডে, আমি একটা জিনিস চিন্তা করি, ওই রোডে একবার যদি কোনো কারণে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে পিছনের গাড়িটা একদম পিছিয়ে দিয়ে যাবে, কারণ অনেক স্পিড আছে, ও ব্রেক করতে পারবে না আমি একদম 100% শিওর, এটার জন্যই বেশি ভয় লাগে অ্যাকচুয়ালি। তারপরেও কিছু করার নেই, মাঝে মাঝে তো যেতেই হয়। মুরগিওয়ালার লাঠি পড়ে গেছে, হাই রে হাই রে, আসলে এত চিপা যে ওভারটেক, এনিওয়ে আর সামনে যদি এমন কেউ থাকে তাহলে তো আমার ওভারটেক করার দরকারই নেই, কারণ রাস্তাটা এত চিপা, একটা শুভ লগ্নের অপেক্ষা করতে হবে ওভারটেকের জন্য, যেমন এখন একটা শুভ লগ্ন আছে। আর কত দূর বালুঘাট বাজার ঢাকা ক্যান্টন চলে আসছে, অলমোস্ট চলে এসেছি, এখান দিয়ে মনে ঘুরে বেরোলে ইসিবি পাবেন, একবার আসছিলাম কিন্তু ভুলে গেছি। বালুঘাট উচ্চ বিদ্যালয় শৈলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই এরিয়াটা আসলে অনেক মফস্বল শহরের, সব মফস্বল শহরের মতো অনেকটা, চলে আসছি অলমোস্ট।
সিভি চলে আসছে না, সিভি চলে আসছে, অলমোস্ট অলমোস্ট। যাই হোক, ওখান থেকে উত্তরা থেকে আসলে মেইন রোড দিয়ে আসলে যতক্ষণ লাগতো এটা কাছাকাছি আছে, একটু রাস্তাটা খারাপ দেখে আর ন্যারো রাস্তা দেখে সামনে জন ফোনে কথা বলতেছে তার গাড়ি চালাইতে কষ্ট হচ্ছে, রাস্তাটা ন্যারো দেখে সময় লাগে আর রাস্তাটা ভাঙা দেখে আপনারা দেখলেন। বাই দ্য ওয়ে, আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সবে শুরু করেছি, হয়তো অতটা মন মতো আপনাদের মন মতো করতে পারছি কি না জানি না, কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে আসলে মোটর ব্লগিং বা এইভাবে মানে বাইক চালাতে চালাতে প্যাচাল পাড়া মোটর ব্লগিং আছে, যারা লং রুট মানে লং লং ট্যুর দেয় দেখা যায় ওগুলো মানুষ এনজয় করে, কিন্তু সিটির ভিতরে সিটির ড্রাইভিংটা আসলে কতটা ভালো লাগে জানি না আপনাদের। তবে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিয়েন, কারণ এই চ্যানেলটাতে আসলে আরও অনেক কিছু ইনফরমেটিভ জিনিসপত্র আসবে ধীরে সুস্থে, আমাকে একটু সময় দিন, সবে শুরু করেছি। আমি ট্রাই করব আপনাদেরকে যতটা সম্ভব ওই কুকুর এন্টারটেইন করতে। আসার পরে কেন জানি আমার নানার বাড়ির কথা মনে পড়তেছে, টাঙ্গাইলের বাসাইল, বাসাইল বাজারের ভিতরে এরকম এদিকে যারা আসবে তারা আসলে চিন্তা করতে পারবে না যে এদিক দিয়ে কি সুন্দরভাবে উত্তরে চলে যাওয়া যায় অটো রিক্সাতে করে। হ্যাঁ রে, লাখে লাখে অটো রিক্সা, ইজি বাইক, ইজি বাইক, এগুলো যে কি পরিমাণ চার্জ মানে বিদ্যুতের অপচয় করে, মানে অপচয় বলতে এর মেইনলি যেসব জায়গা থেকে যদি লাইন দেওয়া হয় ওইসব জায়গা থেকে যদি বৈধ লাইন হয় তাহলে সমস্যা নাই, গভর্নমেন্ট টাকা পাচ্ছে, কিন্তু বেশিরভাগই তো অবৈধ লাগে, টাকা পাচ্ছে ডেস্কের বা বিদ্যুৎ বিভাগের লোকের। আর সবচেয়ে বড় কথা আসলে এতটা বিদ্যুৎ অপচয় করার দরকার, এটা আসলে মাঝখানে শুনেছিলাম উঠাই দেবে কিন্তু লাভ তো হয় নাই, আবারও চলতেছে, এটাও চলতেছে, ইজি বাইকটা চলতেছে, তারপর আবার আমাদের মিরপুর এলাকায় দেখি যে ওই যে ইলেকট্রিক রিক্সা যেগুলো অটো রিক্সা এগুলোও চলতো, সেগুলো মাঝখানে বন্ধ ছিল, কিন্তু এগুলো আসলে বিভিন্ন বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে চলে, ওরা মেইন রোডে উঠে না, ওরা অনেক রোডে যায় না, ঘুরে যায় খালি যাচ্ছি আর যাচ্ছি, কিন্তু রোডটা শেষ হচ্ছে না। এবার যদি শেষ হয় সেই কখন বললাম যে ইসিবি মনে হয় চলে আসছে, ইসিবি মনে হয় চলে আসছে, কারণ যে একই রকম বাদ এবার নিশ্চয় চলে আসছে, কারণ এখানে অটো রিক্সার স্ট্যান্ড দেখা যাচ্ছে। না অতটা খারাপ লাগে নাই, যে ভিতরে নিরিবিলি দিয়ে চালায় আসতে চলে এসেছি আমরা ইসিবি চত্বর, ইসিবির কোন পাশটা তো আছে এদিক থেকে বেরোয়েছি, আউ
ওকে চলে আসলাম আমরা ইউসিবি চত্বর। আমি যেদিনই ক্যামেরাটা অন করি সেদিনই বৃষ্টি বৃষ্টি ভাব, মানে কয়েক ফোঁটা কয়েক ফোঁটা পরে। হেলমেটটা কিনলে ভিউটা আর একটু সুন্দর হতো না? হেলমেটে যখন মাউন্ট করবো অ্যাকশন ক্যামটা, এখন হ্যান্ডেল বার এক সাইড থেকে দেখো। কিনে ফেলবো কিনে ফেলবো নেক্সট উইকে ইনশাল্লাহ। নেক্সট উইকে বলতে আর দুই তিন দিনের মধ্যে কিছু টাকা হাতে পাওয়ার কথা আছে। আপনারা তো জানেনই যে আমি একটা গরিব মানুষ। আরও বাড়বে দুই সাইডে আরও একটা লেন করে হচ্ছে মেবি, ভালো দরকার আছে। এখানে এই রোডটা হওয়ার পরে মিরপুর বাসের জন্য অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। যারা আগে উত্তরা যেত তারা হয় ক্যান্টনমেন্টে ঘুরে যেতে হতো না, এখানে ইজিলি রাস্তা ফাঁকা থাকলে আপনার উত্তরা যেতে লাগবে হচ্ছে, এয়ারপোর্ট যেতে আপনার লাগবে হচ্ছে সর্বোচ্চ 10-15 মিনিট বাইক নিয়ে। 10 মিনিট মানে আমার মতো ধীরে সুস্থে চালালে মানে 10-15 মিনিটে যেতে পারবে। আর যারা আরেকটু রাফ ড্রাইভ করে বা স্পিডি বাইক চালানো পছন্দ করে তাদের তো আরও কম সময় লাগবে। মাঝে মাঝে আমার থেকে স্কুটিও আগে চলে যায়। অবশ্য অনেকে এটা ইগোতে লাগে, স্কুটি আগে গেলে তার ওপর থেকে আমারও লাগে মাঝে মাঝে, যদি দেখি কোনো আপু একটা স্কুটি নিয়ে আমাকে ওভার টেক করে চলে তখন মনে হয় না তত, তখন মানে না আমি তো পুরুষ, কেন আমি আপনাকে আগে যেতে দিব, আর আপনি স্কুটি নিয়ে কেন আগে যাবে। এটা আসলে হিউম্যান সাইকোলজি একটা ব্যাপার। আর আমাদের মনে কালচারটাই এমন, মেয়ে মানুষকে আগে যেতে দেখলে নিজের কোথায় জানি খুব লাগে। যাই হোক, আপাতত আমি বৃষ্টির কারণে এখানেই অফ করে দিচ্ছি, পরে হয়তো কথা হবে। টাটা, বাই বাই।